দেখো, এই প্রমাণটা করতে গেলে যে স্পেশাল ফর্মুলাগুলো তোমরা এই চ্যাপ্টার এসে শিখেছো, সেই ফর্মুলাগুলো এখানে ধীরে ধীরে ইউজ করতে হবে। তো প্রথমেই দেখায়, ফার্স্ট অফ অল লেট আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ জিরো টু পাই লিখে নিলাম। তারপরে নেক্সট কোন ফর্মুলাটা আমরা ইউজ করব সেই ফর্মুলাটা এখানে আমি লিখে রেখেছি, এই ফর্মুলাটাকে ইউজ করা হবে। দেখবে সংক্ষিপ্তকরণের যে চার্ট সূত্রগুলো আছে সেখানে দেওয়া আছে। তো এইটাকে লিখতে গেলে ফার্স্টে লিখতে হবে, দেখো ওই সূত্র অনুসারে যদি লেখো, অ্যাকর্ডিং দ্য ফর্মুলা পাই রিপ্লেস করতে হবে যে পাই মাইনাস অর্থাৎ এইটা বিয়োগ এক্স, এক্সকে রিপ্লেস করে দেখো এই যে ডিএক্স থাকলো, তারপরে নিচে এ স্কোয়ার কস স্কোয়ার পাই বিয়োগ এক্স, একই রকমভাবে বি স্কোয়ার সাইন স্কোয়ার পাই বিয়োগ এক্স। দেখো এটা ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা, ওই ফর্মুলাটাই এখানে আমি ইউজ করছি। তো এখানে দেখো এ মাইনাস এক্স করা আছে, তাই এক্স যত এক্স আছে প্রত্যেকটা জায়গায় পাই মাইনাস এক্স করে নিতে হবে। নেওয়ার পরের লাইন দেখো, নেক্সট লাইন যেটা আসবে সেখানটাতে খুব সুন্দর একটা হিসেব আসছে, দেখো যে এটা বাই এটা, আচ্ছা একটু সিম্পলিফাই করে দিচ্ছি, এটা বাই এটা করলে এই পাইটা আমি কমন নিতে পারি এবং জিরো থেকে পাই ডিএক্স থাকবে, নিচের অংশটা একটু পরিবর্তন করা হবে। দেখো অল সাইন ট্যান কস, এটা মানে কস কসই থাকবে, এটাও সাইনই থাকবে, এবং যেহেতু স্কোয়ার পজিটিভ নেগেটিভ কোনো সমস্যা হবে না, তাহলে লিখব স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। নেক্সট এটা বাই এটা যদি করি, দেখো এখানে একটা সুন্দর জিনিস আছে, ইন্টিগ্রেশন এটা ইন্টিগ্রেশন এটা বাই নিচেরটা মানে এই অংশটা করলে খেয়াল করে দেখো যেটা ধরা ছিল লেট, যেটা ধরা ছিল সেটাই চলে আসছে, তাই আমি সরাসরি এখানে আই লিখে দিলাম। এর পরের লাইনে দেখো, এখানে এই আইটা লেফট হ্যান্ডে আসলে লেফট হ্যান্ডে একটা আই আছে, তাই এটাকে টু আই লিখে নিতে হবে। তাহলে রাইট হ্যান্ড সাইডে কি হবে, দেখো যা ছিল তাই লিখে দিলাম, ডিএক্স বাই স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, এই যে আকারটা লিখে নিলাম। এরপরে নেক্সট এখান থেকে একটা জিনিস খেয়াল রাখো, দেখো এখানে আর একটা ফর্মুলা ইউজ হয়েছে, এখানটা পাই পাই থাকলো ইন্টু টু মাল্টিপ্লাই করছি, কেন এটাকে পাই বাই টু করা যায়, এটাও দেখবে ফর্মুলা আছে, সেই কারণে এটা করে নেওয়া হলো। আর এইখানটায় ডিএক্স বাই দেখো এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, এই যে আকারটা লিখে নিলাম। এইবার খেয়াল করতে হবে এটার থেকে, এদিকে তো অর দিয়ে টু আই ছিল, তারপরে অর দিয়ে অনলি আই ইজ ইকুয়াল টু অনলি পাই, আর এই অংশটাতে খেয়াল করতে হবে জিরো থেকে পাই বাই টু। এবার এইখানটায় আমরা লব হরকে কস স্কোয়ার দিয়ে ভাগ করে দেব, লব হরকে কস স্কোয়ার দিয়ে ভাগ করে দিতে হবে, দিলে তাহলে কি হবে, এটা অনলি এ স্কোয়ার, এখানে হবে বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স, কস স্কোয়ার দিয়ে ভাগ করলে হবে সেক স্কোয়ার এক্স ডিএক্স। আশা করি বুঝতে পারলে, লব হরকে আমি কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করে দিলাম। দেওয়ার পরে এই জায়গা থেকে এখান থেকে অঙ্কটা আবার একটু ধরে নিতে হবে, যে লেট ধরি বি ট্যান এক্স, বি ট্যান এক্স সমান জেড,
এটা ধরতে হবে, ধরলে কি হবে? তাহলে এবার এখানে দেখো, তাহলে বি সেক স্কোয়ার এক্স ডিএক্স, আর এটা অংশ হবে ডিজেড। ডেরিভেটিভ করলে কি হবে? ডেরিভেটিভ করলে এটা হবে, আর মানটাকেও পাল্টে নিতে হয়। এটা তোমরা অনেকেই জানো যে কিভাবে পাল্টাতে হয়। দেখো, প্রথমে এক্স, এটা জেড, এক্স এর মান যখন জিরো এবং পাই বাই টু, তখন এই জায়গা থেকে জিরো বসালে কত হচ্ছে? ট্যান জিরো জিরো। পাই বাই টু বসালে কত হচ্ছে? দেখো, ট্যান পাই বাই টু ইনফিনিটি, অসংজ্ঞাত ইনফিনিটি, সেই কারণে ইনফিনিটি বসিয়ে দিলাম। তাহলে এরপরে যে নতুন অঙ্কটা গিয়ে হবে কি, সেটা আমি লিখছি। দেখো, নতুন, অতএব তোমরা লিখবে কি, অতএব এখানে অতএব দিতে হবে, দিয়ে আই সমান পাই বাই বি, জিরো থেকে ইনফিনিটি, জিরো থেকে ইনফিনিটি, আর এখান এই জায়গাটাতে মান বসাও। বসালে দেখো কি হচ্ছে, ডিজেড থাকবে, যে সেক স্কোয়ার, এখানে অ্যাকচুয়ালি এই যে বি হয়েছে, আর এখানে বি আসবে, ফলে বি সেক স্কোয়ার হচ্ছে, বি সেক স্কোয়ার, বি সেক স্কোয়ারের মান হচ্ছে ডিজেড, বাই দেখো এখানটায় এ স্কোয়ার থাকবে আর এখানে জেড স্কোয়ার। কেন? কারণ বি ট্যান এক্স সমান জেড ধরা ছিল, যদি এখানে বসাও তাই হবে। এরপরে এর ইন্টিগ্রেশনের সূত্র তো আমাদের সবারই জানা, ইন্টিগ্রেশনের যে ফর্মুলাটা, ফর্মুলা অনুসারে কি হবে? দেখো ফর্মুলা অনুসারে, দেখো পাই বাই এ বি, এটা ফর্মুলা ট্যান ইনভার্স জেড বাই এ, জিরো থেকে ইনফিনিটি ফর্মুলা লিখলাম। লেখার পরে এই অংশ থেকেই, এই অংশে পাই বাই এ বি থাকছে, আর এখানে মান বসালে প্রথমে আপারটা বসাতে হয় ট্যান ইনফিনিটি, ট্যান ইনভার্স ইনফিনিটি মাইনাস ট্যান ইনভার্স জিরো, মান বসালাম, বসালে কি পাওয়া যাচ্ছে? দেখো পাই বাই এ বি, আর এটা তো পাই বাই টু হবে, আর এটা তো জিরো, কারণ আলটিমেট কি পাওয়া গেল? আলটিমেট এখান থেকে পাওয়া গেল যে শুধুমাত্র দেখো পাই স্কোয়ার বাই, পাই স্কোয়ার বাই টু এ বি, দেখো এটাই প্রমাণিত। তাহলে দীর্ঘ উত্তরধর্মীর সৌরেন্দ্রনাথ দের যে বইটা, তার যে কোশ্চেন নাম্বার এক, তার অঙ্ক, সেই অঙ্কটার প্রমাণ এখানে কমপ্লিট হলো। থ্যাংক ইউ।